আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে ভ্যানিলা কেক তৈরি করে দেখাবো এবং ডেকোরেশন করে দেখাবো। আপনারা আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন। এখন আমি তিনটা ডিম দিয়ে দিব। আমি ব্লেন্ডারে বিট করে আমি কেকটা বানিয়ে আপনাদের চুলাতে দেখাবো। আপনারা আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন। এখন আমি 1 কাপ চিনি দিয়ে দিব। তিন চামচ তেল দিয়ে দিব। আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। এখন আমি ব্লেন্ডার করে নিব। আমি ব্লেন্ডারে বিট করে নিয়ে আসছি। এখন আমি কেকের ব্যাটারটা তৈরি করব। আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। এখন আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিব। এখন আমি চেলে নিব। এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। এখন আমি এটা ছেলে নেব। এক চিমটি লবণ দিয়ে দিব। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল একেবারে। এখন আমি ব্যাটারটা ঢেলে নেব, ডিমের ফোমটা। এখন আমি দ্বিতীয় ধাপে আবার এগুলা চেলে নিব, অল্প অল্প করে দিব আর নাড়িয়ে দিব। আপনারা যেভাবে নাড়িবেন একভাবেই ঘুরাবেন, নাহলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। আপনারা দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। দ্বিতীয় ধাপে আমি এগুলি দিয়ে দেব। আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন। দেখুন আমি কিভাবে মেশাচ্ছি, আপনারা সেম ভাবেই মেশাবেন। দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি 2টা মোল্ডের মধ্যে বেক করব। আর দেখতে থাকুন, এখন আমি 10 ইঞ্চি একটা মোল্ডের মধ্যে অর্ধেকটা ব্যাটার দিব। আর এখন ব্রাশ দিয়ে আমি পুরোটা মেখে নিচ্ছি। 1 চামচ সয়াবিন তেল দিয়েছি আমি। এখন আমি একটা কাগজ নিয়েছি, কাগজটা এখানে দিয়ে দিব। সেমভাবে আমি দ্বিতীয় মোল্ডের মধ্যে এরকমভাবেই দিব। দেখুন আমি এখন ঢেলে দিচ্ছি। আমার এখন 2টা মোল্ডের মধ্যে দেওয়া হয়ে গেছে। এখন আমি টেপ করে নিচ্ছি।
এখন আমি কাটি দিয়ে এরকম করে দিব যেন বাবুসগুলা না ফুলে উঠে। আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। এখন আমি চুলাতে দিয়ে দিব। দেখুন আমি এখন চুলাতে বেক করব। আমি আগে হিট করে নিয়েছি আমার চুলাটা, হাঁড়িতে। এখন দেখেন আরেকটা, যে দুইটার মধ্যে দুইটা বসাইছি। এখন আমি আপনাদেরকে হওয়া পর্যন্ত পরিবেশন করে দেখাবো। দেখুন আমার কেকটা কেমন হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আপনাদেরকে বের করে আমি দেখাচ্ছি, অনেক গরম। উহ, দেখুন আর একটা কেক। অনেক গরম, তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন পিছনে সেট কত সুন্দর হয়েছে, আর এখনো লো ফোর সাইড। দেখুন আমার আর একটা কেক।